দুর্নীতি মামলা দিকে নজর রাখছি। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে মুখ্য সচিবের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়ল না মুখ্য সচিবের রিপোর্ট, আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় দুঃখ প্রকাশ আদালতের। এটা তো খুবই বেদনাদায়ক, কি করেছেন বা করেননি? রাজ্যের গভর্নমেন্ট প্লিডার হাজির থাকার নির্দেশ আদালতের, নির্দেশের পরও কাজ না হলে মুখ্য সচিবকে হাজির করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ, নিয়োগী অর্ণবাংশুর সঙ্গে কথা বলে নেবো। অর্ণবাংশু, খোদ মুখ্য সচিবকে তোপ হাইকোর্টের, কি বলা হয়েছে? শোভাজিত, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি বেশ কিছু সরকারি আধিকারিক তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে একটা রাজ্যের অনুমতি দেওয়ার প্রয়োজন আছে। সেই জায়গায় সিবিআই, ইডি তারা বারবার ধরে অনুমতি চেয়েছে কিন্তু অনুমতির বিষয়ে তারা আজ উত্তর দেয়নি। সেই মামলাতে আজকে রাজ্যের মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু মুখ্য সচিবের রিপোর্ট জমা পড়লো না কলকাতা হাইকোর্টে, যা দেখে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে খুবই বেদনাদায়ক, খুব পেইনফুল যে একজন মুখ্য সচিব তিনি রিপোর্ট দিয়ে বলছেন না, যে বলতে পারলেন না যে কি করেছেন বা কি করেননি বা করতে না পারলে কেন করেননি। সেই কারণে দুপুর দুটোর সময় জিপি গভর্নমেন্ট প্লিডারকে হাজির থাকতে হবে, যদি এরপরেও নির্দেশ কার্যকর না হয় তাহলে কিন্তু তাকে হাজির হতে হয়, নির্দেশ দেওয়া হতে পারে, সেই আশঙ্কাও কিন্তু আদালত আজকে মতামত প্রকাশ করেছে। আচ্ছা, দুপুর দুটোর সময় কিন্তু হাজিরা দেবেন জিপি এবং কৈফিয়ত দেবেন যে নির্দেশ মতো কেন মুখ্য সচিব রিপোর্ট জমা দিলেন না এই নির্দেশের পরিপ্রেক্ষিতে। একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, ঠিক কি নির্দেশ ছিল আদালতের পক্ষ থেকে মুখ্য সচিবের যেটা তিনি পালন করলেন না বলে আদালত এতটা ক্ষুব্ধ হলো? দেখো, এই সরকারি যে সমস্ত আধিকারিক যারা গ্রেপ্তার হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই দুর্নীতি মামলায় সিবিআই তারা মেল দেখিয়েছেন যে তারা রাজ্যের কাছে অনুমতি চেয়েছে, তারা চার্জশিট দখল করতে চাইছেন, তারা রাজ্য অনুমতি দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলা হয়েছিল যে কেন রাজ্য রিপোর্ট দিচ্ছে না বা কতদিনের মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব, অনুমতি দেওয়া সম্ভব চার্জশিট দেওয়ার পরিপ্রেক্ষিতে, সেই নির্দেশ কার্যকর হয়নি। সেক্ষেত্রে মুখ্য সচিবকে কি হাজিরও হতে হবে আদালতে, এমন কোন নির্দেশ কি এখনো দেওয়া হয়েছে? এখনই হতে হবে না, যদি এই নির্দেশ আগে দুপুর দুটোর পরেও যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে একটা সম্ভাবনা থাকছে যে রাজ্যের মুখ্য সচিবকে আদালতে হাজিরা নির্দেশ দিতে পারে। অর্থাৎ আদালত এই প্রশ্ন তুলে রেখেছে যে কেন নির্দেশ কার্যকর না হলে কেন হাজির হতে বলা হবে না, সেইটা কিন্তু আদালত প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয় দুপুর দুটোর মধ্যে রাজ্য সরকার নির্দেশ কার্যকর করে কিনা। তুমি আমাদের সঙ্গে থাকো। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়ল না মুখ্য সচিবের রিপোর্ট এবং জানে রীতিমতো মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতির এবং দুঃখ প্রকাশ আদালতের। নির্দেশ কার্যকর না হওয়ায় দুঃখ প্রকাশ আদালতের। কথা বলবো অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অর্ণবাংশ। এক তো বিচারপতি মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার নির্দেশ কার্যকর না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন আদালতে তিনি। দেখো, একদমই এটা পেইনফুল আদালত মনে করছে, এই কারণে যে একটা আদালত নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা কার্যকর হচ্ছে না। যে একটা মুখ্য সচিব, তিনি প্রশাসনিক এক প্রধান, তিনি কোনো উত্তর দিচ্ছেন না যে তিনি কেন পারলেন কি পারলেন না, সেই রেকর্ড জমা পড়লো না অফিসিয়ালি, তাহলে মামলা তো ডিলে হয়ে যাচ্ছে। কারণ এই সমস্ত মামলার ক্ষেত্রে একটা প্রশ্নটা যে চার্জশিট দেখা দাখিল করার ক্ষেত্রে বা ট্রায়াল শুরু করার ক্ষেত্রে কিন্তু সময়সীমা বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার অনুমতি এতদিন সময়সীমায় উত্তর দেয়নি, এখন হাইকোর্ট বললো তারপরে উত্তর দিচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত বলছে এটা পেইনফুল হয়েছে, বেদনাদায়ক, এমনটা আইনজীবীদের একাংশের মতামত। অন্যপক্ষে তুমি প্রেক্ষিতটা বলছিলে, আর একবার এই প্রেক্ষিতটা জানবো। প্রেক্ষিত হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক সরকারি আধিকারিক, তোমাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তথা আইনজীবী, মাফ করবেন, আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। সুজন বাবু, যে নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ বিচারপতির এবং নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়ল না মুখ্য সচিবের রিপোর্ট, তা নিয়ে মূলত এই ক্ষোভ প্রকাশ, আপনার প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া কি আছে? আপনি চোরদের কাছে বলেছেন চোরদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, ভাই সাহায্য করো। এখন মুখ্য সচিব যে মুখ্যমন্ত্রীর কথার বাইরে চলতে পারছে না, চাকরির জন্য যোগ্য নয়, অপদার্থ, পরিষ্কার হয়ে যাচ্ছে। কোর্টের নির্দেশের পরেও মুখ্য সচিব তার ছাড়পত্র দিতে পারেন না, হোয়াট কাইন্ড অফ লিডারশিপ হি ইজ, কে তিনি, কারা তারা? যারা কোর্টের নির্দেশকে পর্যন্ত অমান্য করে তারা সংবিধান রক্ষা করার দায়িত্ব নেবে?
অসভ্যবক অপদার্থ। চাকরি নিয়োগ দুর্নীতিতে অফিসাররা যুক্ত, তৃণমূলের নেতারা যেমন যুক্ত, তোলাবাজরা যেমন যুক্ত, তেমন অফিসাররা যুক্ত। আর সেই অফিসারদের বেছে বেছে দুর্নীতি করার জন্য বসিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। সেই কারণেই তাদের বিরুদ্ধে যেন কোনো তদন্ত টদন্ত না হয়, কিছুই যেন না হয়, তারা যেন ধরাছোঁয়ার বাইরে থাকে, বাঁচাবার চেষ্টা করছে। ওদিকে যেমন তৃণমূলের নেতারা, এদিকে তেমন অফিসাররা, মুখ্য সচিবও সেই কাজেই ব্যস্ত। ন্যাচারালি তার কোনো আগ্রহ নেই কোর্টের নির্দেশ মান্য করা। কার্যত পশ্চিমবাংলা চালাচ্ছে সরকারের অপদার্থতার কারণে এবং অপদার্থতার সুযোগ নিয়ে কোর্টের নির্দেশে চলতে হচ্ছে। কোর্টের নির্দেশ যথাযথভাবে মান্য না করলে যা ব্যবস্থাপনা আছে দড়ি পরিয়ে কোমরে টেনে নিয়ে আসা উচিত। ধন্যবাদ, আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবংশ নিয়োগী। অনবংশের কাছে যাব, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়ল না মুখ্য সচিবের রিপোর্ট, আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় দুঃখ প্রকাশ আদালতের। এটা তো খুবই বেদনাদায়ক, কী করেছেন বা করেননি? রাজ্যে সরকারি আইনজীবীকে হাজির থাকার নির্দেশ আদালতের, এবং নির্দেশের পরও যদি কাজ না হয় তাহলে মুখ্য সচিবকে হাজির হতে হবে এমনটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ কার্যকর না হলে তাহলে মুখ্য সচিব তাকেও হাজির হতে হবে, এই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের রিপোর্ট জমা পড়েনি এবং তা নিয়েই মূলত এই ক্ষোভ প্রকাশ বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত মুখ্য সচিবের কোনো রিপোর্টই জমা পড়েনি। আদালতের নির্দেশ ছিল কিন্তু আদালতের নির্দেশ মানা হয়নি, এবং যেহেতু নির্দেশ কার্যকর হয়নি সেই জায়গা থেকে বিচারপতি তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন যে খুবই বেদনাদায়ক, কী করছেন বা করেননি রাজ্যের সরকারি আইনজীবীকেও হাজির থাকার নির্দেশ আদালতের। মুখ্য সচিবের রিপোর্ট দেওয়ার কথা ছিল কারণ নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু সরকারি আধিকারিক তারাও জড়িত, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে মুখ্য সচিবের অনুমতি নেওয়া প্রয়োজন বা মুখ্য সচিবের তরফ থেকে রিপোর্ট দেওয়া প্রয়োজন, কিন্তু সেই রিপোর্ট এখনও পর্যন্ত আদালতে জমা পড়েনি। মুখ্য সচিবের কাছে নির্দেশ গিয়েছিল আদালতের পক্ষ থেকে, কিন্তু তারপরও সেই নির্দেশ মানা হয়নি, এবং তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি, ক্ষুব্ধ বিচারপতি মুখ্য সচিবের ভূমিকায়। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে জানতে চেয়ে রিপোর্ট তলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।